আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাছে কিংবা দূরে, দূরে কিংবা কাছে, তোমরা যে যেখানে আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা ইতিপূর্বেই আমাদের মুসলিম মিল্লাতের জন্য যে একটি অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস, পবিত্র রমজানুল মোবারক মাস অতিবাহিত করলাম এবং এই মাসটি শেষে শাওয়াল মাসের এক তারিখের প্রথম দিনে আমরা আমাদের মুসলিম মিল্লাতের জন্য যে বাৎসরিক দুটি ঈদ, এই দুটি ঈদের মধ্যে হতে যে সর্ববৃহৎ ঈদ ঈদুল ফিতর, এই ঈদুল ফিতর আমরা আদায় করলাম, উদযাপন করলাম। এই জন্যই আমি তোমাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সকলকেই ঈদ মোবারক। আমরা কি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পক্ষ থেকে আজকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি, সকলকেই সুস্বাগতম। এবারে প্রথমে আমরা পরিচয় হয়ে নেই। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিরির বন্দর, দিনাজপুর। তোমাদের কারো প্রয়োজন হলে মোবাইল নাম্বারটি লিখে নিতে পারো, 0173-4175-996। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করা হবে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, এই দ্বিতীয় অধ্যায়ের পাঠ 10। এই পাঠ 10-এ ফরায়দুস সালাত অর্থাৎ সালাতের ফরজসমূহ, এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এবারে নিচের ছবিটি লক্ষ্য করো এবং চিন্তা করে বলো দেখি যে এই ঘরের মালিককে। এখানে তোমরা একটি মসজিদের ছবি দেখতে পাচ্ছ এবং তোমাদের মনের মধ্যে একটি ধারণা চলে আসছে যে এই ঘরের মালিক হচ্ছে, এই মসজিদের মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। এবং এই ঘরে কি করা হয়, এই ঘরের মধ্যে আমরা মুসলমানরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকি। এবারে নিচের ছবিটি লক্ষ্য করো এবং চিন্তা করে বলো দেখি যে সালাত সহি হওয়ার জন্য প্রয়োজনীয় বিষয়গুলোকে কি বলে। এখানে দেখো বলা হয়েছে সালাত সহি হওয়ার জন্য, সালাত আমরা আদায় করি, সালাত শুধু আদায় করলেই হবে না, সালাত সহি হতে হবে। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সল্লু কামা রাইতুমুনি উসাল্লি, সল্লু তোমরা সালাত আদায় করো, কামা রাইতুমুনি যেমনি ভাবে তোমরা আমাকে দেখেছো উসাল্লি সালাত আদায় করতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবেই যদি আমরা সালাত আদায় করি তাহলে সেই সালাত সহি হবে। এবং এই সালাত সহি হওয়ার জন্য প্রয়োজনীয় বিষয়গুলোকে বলা হয় সালাতের ফরজ। এবং আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে সালাতের ফরজ, অর্থাৎ সালাতের ফরজ নিয়ে আলোচনা করা হবে। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা সালাতের আহকাম ও আরকান সম্পর্কে বলতে পারবে, সালাতের আহকাম ও আরকানগুলো উল্লেখ করতে পারবে, সালাতের আহকাম ও আরকানগুলো বর্ণনা করতে পারবে। নামাজের আহকাম ও আরকান, সালাতের মধ্যে মোট 14টি ফরজ রয়েছে, বাইরে 7টি ফরজ এবং ভিতরে রয়েছে 7টি ফরজ। এবং বাইরে যে 7টি ফরজ রয়েছে এই 7টি ফরজগুলোকে আহকাম বলা হচ্ছে এবং ভিতরে 7টি ফরজ রয়েছে এগুলোকে বলা হচ্ছে সালাতের আরকান। এখানে দেখো মানুষ সারিবদ্ধভাবে কী করেছে, তারা সালাত আদায় করতেছে এবং এই সালাতের আদায়ের মধ্যে সালাতের মোট 14টি ফরজ রয়েছে। নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে নিয়মকানুন আছে তাকে কী বলে, তোমাদের বলে দেওয়া হলো যে নামাজ শুদ্ধ হওয়ার জন্য, সালাত শুদ্ধ হওয়ার জন্য যে নিয়মকানুন রয়েছে তাকে বলা হয় সালাতের ফরজ। যার কোনো একটি বাদ গেলে নামাজ নষ্ট হয়ে যায় তা মোট কতটি, যার কোনো একটি বাদ গেলে সালাত নষ্ট হয়ে যায় তা মোট 14টি তোমাদের বলে দেওয়া হলো, অর্থাৎ সালাতের ফরজ মোট 14টি। সালাতের আহকাম ও আরকান, সালাতের সালাত শুরুর পূর্বেই যে প্রস্তুতিমূলক কাজগুলো রয়েছে এই কাজগুলো বলকে বলা হয় সালাতের আহকাম, এগুলো এবং এগুলো মোট 7টি। এবং নামাজের ভিতরে যে কাজগুলি রয়েছে 7টি এগুলোকে বলা হয় সালাতের আরকান এবং এগুলো হচ্ছে 7টি। এ মিলেই নামাজের মোট ফরজ রয়েছে 14টি। এবারে সালাতের যে আহকাম অর্থাৎ সালাতের বাহিরে যে কাজগুলো রয়েছে, সালাত শুরুর পূর্বে যে কাজ ফরজ কাজগুলি রয়েছে
এগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো এগুলো প্রথমে বলা আছে শরীর পবিত্র হওয়া, সালাত আদায় করলেই হবে না, আমাদের শরীরের মধ্যে নাপাকি লেগে আছে, নাজাসাত লেগে আছে, তো আমরা উজু করে সালাত আদায় করতে তাহলে কিন্তু হবে না, আমাকে শরীর পবিত্র করে নিতে হবে। এবং এখানে দেখো তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ, গোসল এবং উজুর মাধ্যমে আমাদের শরীর পবিত্র করে নিতে হবে, অর্থাৎ শরীর পবিত্র হওয়া। এরপরে দেখো দ্বিতীয় নম্বরে বলা আছে পরিধানের কাপড় পবিত্র হওয়া, আমরা যে কাপড় পরে সালাত আদায় করব সে কাপড়ের মধ্যে যদি কোনো নাজাসাত কোনো নাপাকি লেগে থাকে তাহলে কিন্তু সালাত হবে না, পরিধানের কাপড় পবিত্র হতে হবে। এরপরে নামাজের জায়গা পাক হওয়া, আমরা যে নামাজে যে জায়গায় সালাত আদায় করব সেই জায়গাটুকু পবিত্র হতে হবে, পাক হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরো পৃথিবীকে কিন্তু নামাজের জায়গা স্থান করে দিয়েছেন, কিন্তু পুরো পৃথিবীকেই নামাজের স্থান করে দিয়েছেন বলে আমরা যেখানে সেখানে সালাত আদায় করব, কোনো একখানে নাপাকি লেগে আছে, কোনো একখানে ময়লা পড়ে আছে, তার উপরে আমরা সালাত আদায় করতে হবে না, নামাজের জায়গাটুকু পাক হতে হবে। এরপরে সতর ঢাকা, অর্থাৎ নামাজের মধ্যে আমাদের শরীরে যে অংশটুকু ঢাকতেই হবে সেটাকে বলা হচ্ছে সতর। এবং পুরুষদের সতর হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, আর মেয়েদের সতর হচ্ছে মুখমণ্ডল এবং দুহাত, দুহাতের তালু ব্যতীত পুরো শরীর হচ্ছে সতরের আওতাভুক্ত, অর্থাৎ এই অঙ্গগুলো ঢেকে রাখতে হবে। এরপর পঞ্চম নম্বরে হচ্ছে কিবলামুখী হওয়া, অর্থাৎ আমাদের কাবার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে। এখানে দেখো কাবা শরীফের ছবি দেওয়া আছে, এই কাবার দিকে আমাদের মুখ ফিরিয়ে সালাত আদায় করতে হবে। আমাদের যে বাংলাদেশ রয়েছে বাংলাদেশ থেকে সোজা পশ্চিমে কিন্তু এই কাবা শরীফ, অর্থাৎ আমাদের কিবলা হচ্ছে পশ্চিম, পশ্চিমমুখী হয়ে আমাদের সালাত আদায় করতে হবে। এরপরে নামাজের সময় হওয়া, আমরা যখন তখন সালাত আদায় করবো তা কিন্তু হবে না। ধরে নাও যে দশটার সময় আমি জোহরে সালাত আদায় করতেছি তাহলে কি হবে? কখনোই হবে না। দুইটার সময় আমি আসরে সালাত আদায় করতেছি তাহলে কি হবে? হবে না। এগুলো নামাজের নির্দিষ্ট সময় করে দেওয়া হয়েছে তোমাদের অন্য পাঠে, এই সময়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তো এই নামাজের এই নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা। এরপরে নিয়ত করা, অর্থাৎ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যখন যে নামাজ আদায় করবো, যে সালাত আদায় করব তা মনে মনে নিয়ত করতে হবে। এবার এক নজরে আমরা নামাজের আহকামগুলো জেনে নেই। তোমাদের বলে দেওয়া হলো যে নামাজের আহকাম মোট সাতটি। এক নম্বরে হচ্ছে শরীর পাক হওয়া, এরপরে দ্বিতীয় নম্বরে হচ্ছে কাপড় পাক হওয়া, এরপরে তৃতীয় নম্বরে বলা হচ্ছে নামাজের জায়গা পাক হওয়া, এরপরে বলা হচ্ছে সতর ঢাকা, এরপরে বলা হচ্ছে কিবলামুখী হওয়া, এরপরে বলা হচ্ছে নামাজের সময় হওয়া, এরপরে নিয়ত করায়। এ নিয়ে সালাতের মোট আহকাম সাতটি। এরপরে নামাজের আরকান নিয়ে আলোচনা, অর্থাৎ সালাতের ভিতরে যে সাতটি ফরজ কাজ রয়েছে এগুলোকে বলা হয় সালাতের আরকান। এগুলো মোট সাতটি, এবং এগুলো দেখো একটি একটি করে আলোচনা করা হচ্ছে। এক নম্বরে হচ্ছে তাকবীরে তাহরিমে আবাদ, তাকবীরে তাহরিমে, অর্থাৎ দু হাত কাঁধ বরাবর, দু কানের লতি বরাবর হাত তুলে বুকের মধ্যে হাত বাঁধা, অর্থাৎ তাকবীরে তাহরিমে। এরপরে দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে কিয়াম করা, অর্থাৎ দাঁড়িয়ে সালাত আদায় করা। এরপরে তৃতীয় নম্বরে বলা হচ্ছে সুরা বা আয়াত তেলাওয়াত করা, যখন আমরা সালাত আদায় করব তখন সুরা ফাতিহা তো প্রতি রাকাতে অবশ্যই বলতে হবে, এবং এই সুরা ফাতিহার পরে যে অন্য অন্য সুরা রয়েছে, ছোট সুরা হলে একটি সুরা এবং বড় সুরা হলে বড় সুরা কমপক্ষে তিনটি আয়াত তেলাওয়াত করতে হবে। এরপরে রুকু করা, অর্থাৎ যখন আমরা রুকু করব এই পুরো পিঠ সোজা বরাবর হয়ে থাকবে, এরকমভাবে রুকু করা। এরপরে বলা হচ্ছে সিজদা করা, এরপরে শেষ বৈঠকে বসা, অর্থাৎ যে বৈঠকের মধ্যে তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা বলা হয় সেই বৈঠকের কথা বলা হচ্ছে শেষ বৈঠকে, এই বৈঠকে বসা। এরপরে বলা হচ্ছে
সালাতের যে সর্বশেষ যে আরকান সেটা বলা আছে সালামের মাধ্যমে নামাজ শেষ করা, অর্থাৎ আসসালামু আলাইকুম বলে ডান দিকে ফিরে, তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরকমভাবে বলে বাম দিকে ফিরে, এরকমভাবে সালামের মাধ্যমে নামাজ শেষ করা। এরপর এক নজরে আমরা সালাতের আরকানগুলো জেনে নেই। সালাতের যে আরকান এগুলো মোট সাতটি তোমাদের আলোচনা করা হলো। প্রথমেই বলা হলো তাকবীরে তাহরিমে বাধা, দাঁড়িয়ে সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠকে তাশাহুদ পড়া, সালাম ফেরানো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সালাত আজকে অনলাইন ক্লাসে তোমাদের সালাতের আরকান ও আহকামগুলো নিয়ে আলোচনা করা হলো। সালাতের আরকান ও আহকামগুলো জানলে শুধু হবে না, আমাদের এর পাশাপাশি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় সম্পর্কে বলেছেন যে মুরু আওলাদুকুম লিস সালাত, হে পিতামাতারা, হে অভিভাবকরা, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তারা সাত বছর বয়সে উপনীত হয়। তো তোমরা অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে। আজকে আলোচনা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। তোমাদের সামনে আবারও একটি নতুন অধ্যায় নিয়ে, নতুন একটি পাঠ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আবারও দেখা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।